Hello friends, good evening to all. Kemon acho sobai and welcome to my channel, my makeup and vlogs. Ami abar chole eschi ekta notun ar dhamakedar vlog niye tomader jonno. Aaj ami vlog ta evening time orthat shondhe bela theke start korchi. Ami protidin usually amar vlogs gulo ke morning time thekei start kori, but aaj bhablam je tomaderke evening time theke start kori. To ekhon ekdom shondhe hoye geche, to ami jhotpot giye shondhe jalbo. Ami jodio thakur ghorei achi, ei je dekhtei pachho gopalke. To ami shondhe ta jalbo. তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আজ অনেকদিন বাদে আবার সন্ধ্যে জ্বালা দেখাবো। আমি ম্যাক্সিমাম টাইম তোমাদের পুজো করাটাই দেখাই, বাট আজ তোমরা আবার আমার ইভিনিং টাইমে সন্ধ্যে জ্বালাটা দেখবে। তো চলো, আর একদম দেরি করছি না, ফটাফট স্টার্ট করে দিচ্ছি। তো একদম শেষ পর্যন্ত ব্লগটাকে দেখবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন আছো তারা। আর যারা আমার পুরোনো মেম্বার তাদের সবাইকে থ্যাংক ইউ। আর এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। ব্যাস চলো তাহলে স্টার্ট। চা করব। ভাই তো এখন নেই, মানে ভাই গেছে টিউশন, মানে পড়াতে আর কি। তো ভাই আসলেই অন্য অন্য দিন চাটা করি, বাট আজকে মা বলছে যে এখনই চা করতে, তো এখনই যাবো গিয়ে চা করবো। আর তার আগে আমার একটা কাজ আছে সন্ধ্যে জেলার পর, সেটা হচ্ছে যে আমাদের এই নতুন নতুন যে সদস্যগুলো আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, মানে আমাদের ছোট্ট ছোট্ট মাছগুলো, তো এদের সন্ধ্যেবেলাতে আমি যে খাবারটা দিই, তো সেই ওদের আবার একবার খেতে দেওয়ার সময় হয়ে গেছে। তো চলো ওদেরকে খেতে দিই, দেখাচ্ছি তোমাদের। দেখো ব্যাক ক্যামেরা অন করে দেখো এদের কিত্তিটা, দেখো জাস্ট দেখো। আমি আসলে যেই সামনে এসে দাঁড়িয়েছি অমনি ওরা সবাই একে একে জনে জনে একদম পুরো সামনে এসে দাঁড়িয়ে গেছে। দেখো এদের অবস্থাটা, আমি যখনই সামনে এসে দাঁড়াই এরা সবাই সামনে চলে আসে, একদম সামনে এসে। দেখো সব এক জায়গায় জড়ো হয়ে গেছে, দেখতে পাচ্ছো কাণ্ড কারখানা কেমন দৌড়াদৌড়ি লাগিয়েছে। আর এদেরকে দেখো, এদের তিনটাকে দেখো। আমি আগের দিনই তোমাদের মেনশন করেছিলাম যে এরা হচ্ছে চিকলেট ফিশ, এরা খুব মারকুটে মাছ হয়, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এই যে এরা খুব মারকুটে মাছ হয়, একে অপরকে খালি মারামারি করে, আর বড় হলে কামড়েও দিতে পারে। বাট এরা সব থেকে ভালো, এরা খুব খুব খুবই ভালো। এই যেমন অ্যাঞ্জেল, মাই ফেভারিট, গোল্ড ফিশ বলো, বাই যে যে নিয়ন, এই যে টেট্রা, এই সমস্ত, এরা খুব ভালো মাছ, খুব ভালো, খুব শান্ত, খুবই ভালো এরা। তো চলো এদেরকে খেতে দিয়ে দিই, এবার দেখিয়ে দিলাম তোমাদের একবার। এইবার দেখো ওদের খাওয়ার নমুনা, এই দেখো জাস্ট দেখো ওরা কি কাণ্ড করছে দানাগুলো খাওয়ার জন্য। সবাই মিলে একদম উড়ো উড়ি লাগিয়ে দিয়েছে পুরো। এই দেখো জাস্ট দেখো ওরা কি কাণ্ড করছে, দেখো কে আগে খেতে পারে, কে আগে খেতে পারে। চলো এবার ওদেরকে দিয়ে দিই। এই যে দেখো এবার এদের কীর্তিটা দেখো একবার, জাস্ট দেখো
একদম মানে নিমেষের মধ্যে দিতে না দিতেই একদম নিমেষের মধ্যে ফিনিশ পুরো। ওই 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 দেখো ব্যাস ফাঁকা দেখতে পাচ্ছ, আর কোথাও কোনো দানা নেই, ফাঁকা পুরো। তো এরা হচ্ছে এমন মানে এদেরকে দিতে না দিতেই আমি প্রত্যেক দিনই যখন সকালেও দিই সন্ধ্যাবেলাতেও দিই, মানে একদম জাস্ট দিতে না দিতেই ফিনিশ পুরো, মানে সেকেন্ডের মধ্যে, জাস্ট 2 সেকেন্ডের মধ্যে শেষ সব। আর সব থেকে বড় হচ্ছে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছ, এই যে এই যে এই যে এই যে ওইটা 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 ও হচ্ছে মানে সব থেকে দুরন্ত আর সব থেকে মানে মারকুটে। তো এই দেখো এখানে আমার দুধগুলো একদম রেডি হয়ে গেছে, আর এই যে আমি এখানেও চা পাতা দিয়ে দিয়েছি, কেন কি বাবাকে এখন র চা দিই, তো বাবার জন্য আগে র চাটা তুলে নেবো, দেন আমি দুধটা এর মধ্যে অ্যাড করবো, দিয়ে দুধ চা বানিয়ে নেবো আমাদের বাকি তিনজনের, মানে আমার মায়ের আর ভাই। তো ব্যাস এবার বাবার জন্য চা তুলে নিয়েছি, দেন এই যে চা চলে এসছে, এখন আমাদের বাবার র চা আর আমাদের এই চা। কি আচ্ছা তোমাকে বললাম তুমি ভালো করে বসে থাকার, এই যে এত করে ভালো করে বসেছে মা, আর ওই যে বাবাকে দেখো বাবা, ও বাবা চাটা নাও, ঠান্ডা হয়ে গেল কিন্তু তোমার র চা আগে করেছি, ব্যাস। আগের দিন থেকে শুরু করে ইভিনিং টাইম থেকে শুরু করে আমি আজকের দিনটা দেখিয়ে তোমাদের শেষ করব। তো বাবা যথারীতি চলে গেছে অফিস, অ্যান্ড আর আমার সকালবেলা উঠে ঘুম থেকে উঠে পুজো করা হয়ে গেছে, সমস্ত কিছু সারা হয়ে গেছে, আমাদের মাছগুলোকে ওই যে মাছদেরকে খেতে দেওয়া হয়ে গেছে, আর মাকে তোমরা দেখতেই পাচ্ছ রান্নাঘরে, মা এখন রান্নাঘরে ঢুকে গেছে, কিছু রান্না বাকি আছে সেগুলো একটু করছে। তো তারপরে আমি ভাই আর মা তিনজন মিলে খেতে বসে পড়বো, ভাই তো আজকে বাড়িতেই আছে, ওর সামনে এক্সাম চলেও এসছে। আমি একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, এখন ভাবলাম যে একবার তোমাদেরকে দেখিয়ে দিই ঝট করে। মা এখন বাইরের দৃশ্য দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভাবছি, কি ভাবছো? এই যে এখানে আলু ভাজার প্রিপারেশন হয়ে গেছে, আলু ভাজা হচ্ছে। মা আজকে কি মেনু বলে দাও একটু সবাইকে, মা কি মন্ত্রমুগ্ধ হয়ে বাইরের দিকে দেখিয়ে দেখছো, কি মেনু আজকে বলে দাও সবাইকে, কি মেনু আজকে বলে দাও, কি বলবো, পটল ভাজা, আলু ভাজা, মাছের কালিয়া ভাত, মাছের কালিয়া, আর কি আর হচ্ছে তোমার ইয়ে মাছের টক, মাছের টক। মায়ের কাছ থেকে মেনু শুনে নিয়েছি, বড়ি দিয়ে মাছের টক করবে, এটা লাস্ট মেনু মা বললো, বেশি এখন মায়ের কাছে গিয়ে ডিস্টার্ব করলে মা আমাকে এখন বকা দেবে, কারণ মা রান্না বান্না করছে, আর আমি গিয়ে ওখানে বেশি কিছু করলে মা আমাকে উল্টে বকা দেয়। তো চলো তাহলে আবার যখন আমরা লাঞ্চে বসবো তখন তোমাদেরকে আবার দেখাবো। ভাই এখন গেছে স্নানে, কেন এখন দুপুর টাইম, এখন তো সব স্নানে বাবা, আমি ঠাকুর ঘরে এলাম একটু। আমাদের কি জানো তো সব থেকে বেশি মানে কালে গরমকালে সামার টাইমে কিন্তু আমাদের একমাত্র এই ঠাকুর ঘরটাই দেখেছি সব থেকে বেশি ঠান্ডা, আর বাকি ঘরগুলো বিশেষ করে যে ঘরে আমরা থাকি আর ভাইয়ের ঘরটা, দুটো ঘরই মোটামুটি গরম, মানে আমাদের ঘরটা সব থেকে বেশি গরম, তারপরে হচ্ছে ভাইয়ের ঘরটা একটু ঠান্ডা গরম দুটো মিশিয়ে, আর এই ঘরটা সব থেকে বেশি ঠান্ডা ঠাকুর ঘরটা, যে ঘরে আমাদের গোপাল থাকে। তো গোপালকে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম সন্ধ্যেবেলা, আর এই যে সকালবেলা এখন এই যে বসে আছে, আর সেবাও দেওয়া হয়ে গেছে আমার, তো ভাবলাম তোমাদেরকে চট করে এটা একবার দেখিয়ে দিই। আমি মাঝে মধ্যেই ভাবি যে তোমাদেরকে এই যে পেছনে বাবুটা আছে দেখছো, তার নিচেই আমাদের হারমোনিয়াম রাখা আছে, তো মাঝে মধ্যেই ভাবি যে বাবা গানে বসবে, আমি তোমাদের সাথে আমাদের গানের আসর শেয়ার করবো, যেভাবে আমরা মাঝে মধ্যে গানে বসি। তো বাবা বিগত বহুদিন ধরে, বাবার মাঝখানে তো শরীরটাও খুব খারাপ হয়ে গেছিলো, বিগত অনেকদিন ধরে বাবা গানে বসেনি, কেন কি বাবার কালচার প্রেশারটা অনেক বেশি বেড়ে গেছে, তো ওই অফিস অফিস করে মানে গান নিয়ে আর তারপরে সেসব টায়ার্ড হয়ে
ভাবে উনি এসেছিলেন অক্ষত অবস্থায়, সেরকম উনি ফিরে যেতে পারলেন না, ওনাকে অন্যভাবে ফিরে যেতে হলো। সত্যি এটা খুবই দুঃখজনক, খুবই খারাপ লাগছে বলতে। কয়েকদিন ধরে এখন তো দিন ধরে এই জিনিসটাই টেলিভিশনে বারবার দেখানো হচ্ছে, এবং মোবাইল যখনই খুলছি ফেসবুক বা যে কোনো জায়গাতে ইউটিউব সমস্ত জায়গাতেই এখন এই একটাই খবর। এবং উনি এত বড় মাপের একজন আর্টিস্ট ছিলেন, তো ওনার হঠাৎ এভাবে মৃত্যু। কিন্তু আসল কথা, একটা কথা ঠিকই যে জীবনে মানুষের দিন সত্যি আমাদের যত দিন যায় তত আমাদের জীবনের দিন একটা একটা করে কমেই আসে, আর আমরা হয়তো সেটা বুঝতে অনেকটা দেরি করে ফেলি। মানুষ আজ আছে কালই নেই, এখন আছে এখনই নেই, মানে মানে এটা সত্যি বলা যায় না যে কখন কার কী ঘটে যায় জীবনে। তো যার যতদিন দিন লেখা আছে তার তো ততদিন থাকবে। তো আমি সত্যিই মন থেকে ওনার ভীষণ বড় একজন ফ্যান, আমি ওনার গানগুলো শুনিও খুব ভালো লাগে। তো ওনার শোয়ের আমি কিছু কিছু ক্লিপসগুলো দেখছিলাম, যদিও কলকাতাতে গিয়ে আমার তো এভাবে ফাংশন অ্যাটেন্ড করবার মতন সুযোগ হয় না, আর তার থেকে বড় কথা একটা কলেজ থেকে একটা ফাংশন ছিল, তো কলেজ ফেস্ট টাইপের ছিল। তো যদিও এতটা উঠছে পড়া ভিড়ের কারণে ওনার অস্বস্তিটা আরও বেশি বেড়ে গেছিলো, সেটা বারবার সেটাই দেখানো হচ্ছে, জানি না কী রিজন বা কী কারণে ওনার কী করলো। তো যাই হোক, তবুও মন থেকে ওনার আত্মার শান্তি কামনা করছি, উনি যেখানেই থাকুন ভালো থাকুন, আর যেন এটাই আশা রাখবো বা এটাই মানে আশা করবো যে উনি আগামী জন্মে যাও, যদি সত্যি পরজন্ম যদি কিছু থেকে থাকে, তো আগামী জন্মে উনি আবার যেন এভাবেই একজন কে কে হয়েই ফিরে আসেন, এটাই শুধু কামনা। তো চলো, আসলে কি জানো যে জীবন মানে জীবনে কখন কী হয় সেটা তো কেউ বলতে পারে না, তাই আমরা অনেক সময় অনেক নিজেদের মানুষ বা নিজেদের আত্মীয় স্বজন অনেকের সঙ্গে অনেক রকম কথাবার্তা বলে থাকি, বা খারাপ ভালো অনেক ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যাই। কিন্তু আমার মনে হয় যে যেহেতু আমাদের জীবনটা তো শর্ট টাইমের মধ্যে দিয়ে যায়, আর যত দিন যাচ্ছি যত আমরা বড় হচ্ছি আরও দিনের পর দিন, একটার পর একটা যখন আমরা বার্থডে পালন করছি, অ্যাকচুয়ালি কিন্তু বার্থডে পালন করতে করতে আমরা আমাদের মৃত্যুর দিনের দিকেই এগিয়ে যাচ্ছি। তো যত বেশি আমাদের বার্থডে হচ্ছে, এক বছর, দু বছর, তিন বছর, দশ বছর, বিশ বছর, পঁচিশ বছর, তো যত আমাদের এজ বাড়ছে তত কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের শেষ পর্যায়ের দিকেই এগোচ্ছি। তবুও কেন যে সবাই শুধু একে অপরের নিয়ে শুধু চর্চা, নিন্দা এবং এটা ওটা, অনেক রকম মনোমালিন্য, আজ ও এটা করছে, ও সেটা করছে, ও এটা কেন হলো, ওটা কেন হলো, এটা কেন বললো, ওটা কেন বললো, আর শুধু এরকম মানে এই যে জিনিসগুলো, এই যে ব্যবহারগুলো, এই যে অনুভবগুলো, অনুভূতিগুলো, এই যে কথা কথান্তরগুলো, এগুলো সত্যি আমার মনে হয় যে এরকম জিনিসটা করে বা কারোর ওপর রাগ বিদ্বেষ করে থাকা, এগুলো সত্যি আমার মনে হয় না যে আমাদেরকে খুব ভালো জায়গায় নিয়ে যায় বলে। কেন কি এগুলো করে আমরা শুধু একে অপর থেকে দূরে হয়ে যাচ্ছি, জায়গা করে থেকে দূরে হয়ে যাচ্ছি আর কিছুই না, এবং আমাদের নিজেদের মধ্যেই সমস্ত সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সব কিছুই আস্তে আস্তে হাত থেকে বেরিয়ে যায়। তো সবারই তো মনের ভেতরে সেই কষ্টগুলোই হয়। তো আমার মনে হয় যে এরকম রাগ বিদ্বেষ বা কে কাকে কী বললো, কে কী বললো, এগুলো মনে রেখে জীবনে এইভাবে চলা যায় না। কারণ সত্যি আজকে একজনের সঙ্গে কথা কাটাকাটি করলাম বা কিছু বললাম, তার সেটা মনে লেগে থাকলো, সে সেটা নিয়ে কষ্ট পেল এবং আলাদা হয়ে গেল, তাদের সঙ্গে কথা বলা বলি বন্ধ হয়ে গেল, বা ঠিক আছে একটা খারাপ নিয়ে হয়ে গেল, এবং তারপরেই যখন সাডেন সেই মানুষটা আর পৃথিবীতে থাকে না, তখন মনে হয় যে অনেকের জন্য কোথাও একটা মনে হয় যে সত্যি মানে এইভাবে নিজেদের মধ্যে অ্যাটাচমেন্টটাকে নষ্ট করে দিলাম। আর তো তার সঙ্গে নতুন করে অ্যাটাচমেন্ট করবার কোনো সুযোগ থাকে না, না কারণ সে মানে আউট অফ ওয়ার্ল্ড, পৃথিবী ছেড়েই চলে গেল। তো এটাই আমার মনে হয় যে সবসময় নিজেদের মধ্যে এইভাবে মনোমালিন্য না করে, না নিজেদের মধ্যে একটু ভালো মানে হেলথ এবং ভালো কন্ডিশন, নিজেদের মধ্যে ভালো রিলেশন রেখে শুধুমাত্র একটা অপরের সঙ্গে হাসি খুশিভাবে বিন্দাসভাবে থাকা উচিত। কে কী বললো, কে কী করলো, এগুলো নিয়ে মাথা ঘামিয়ে বা একে অপরকে তর্কাতর্কি করে বা কথা বলে কোনো লাভ নেই। শুধু এটাই মনে রাখতে হবে যে এসেছি জীবনে, এবং যেটুকু টাইম বাঁচবো, যেটুকু টাইম থাকবো, সেইটুকু টাইমই আমরা জীবনে ভালো মতন বেঁচে যাবো। যদি দুদিন বাঁচি তো দুদিনই ভালোভাবে জীবনে বেঁচে যাবো, যাতে করে আমাদের আগামী দিনগুলোতে কোনো দিন এটা আফসোস করবার জায়গা না থাকে, বা কারোর এটা আফসোস করবার জায়গা না থাকে যে জীবনে এটা করতে পারলাম না। ঠিক আছে, অনেকের অনেক ইচ্ছাই অপূর্ণ থেকে যায়। তো দুদিন বাঁচো কি চার দিন বাঁচো কি একদিনই বাঁচো, পাঁচবার মতন করে বাঁচতে হবে,
এবং খুশি হয়ে সবারই সঙ্গে আনন্দ সহকারে হই হুল্লোড় করে হাসি ঠাট্টা মজা করে এইভাবেই তো জীবন যাবে আমাদের। আমার মনে হয় আমাদের সবারই কিন্তু একসঙ্গে মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে থাকা উচিত কারোর সাথে কোনো রকম নির্দেশ বা মনোমালিন্য সমর্থিত নয়। চলো এবার লাঞ্চে যাওয়া যাক। এই যে আমাদের খাবার প্রিপারেশন রেডি, লাঞ্চ টাইম এখন। আর আবার তোমাদের সঙ্গে ডাইরেক্ট আমি সন্ধ্যাবেলা মিট করছি, খুব খিদে পেয়েছে, খাই এবার। হ্যাঁ জানি তো, জানি। আমার অনেক সময় পোকা হয় তো সেই জন্য সবসময় যারা হয় না। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে আবার সন্ধ্যাবেলা চলে এসেছি আর বাবা চলে এসেছে, বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপর আমার সন্ধ্যে জ্বালাও হয়ে গেছে। আর বাবা আজকে আসার সময় দুটো গাছ নিয়ে এসছে, তো ভাবলাম তোমাদেরকে গাছগুলো একবার দেখিয়ে দিই। চলো দেখাচ্ছি। বাবা তিনটে গাছ নিয়ে এসছে আজকে। এই দেখো, এইটা হচ্ছে করবী গাছ, আর এই যে এইটা, এই গাছটা হচ্ছে স্থলবদ্ধ, আর এইটা হচ্ছে বারো মাসের গেঁদা গাছ। এই তিনটে গাছ আজকে বাবা নিয়ে এসছে। তো এখন আমি চলে এসেছি একদম আজকের দিনটা, আজকের ব্লগটা শেষ পর্যায়ে। আর ভাবলাম যে আজকের এই ব্লগটা আর আমি লং করবো না, কেন কি অনেকটা লং হয়ে গেছে আমার আজকের ব্লগটা। তো আজ এখানেই আমি আমার ব্লগটাকে এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো। আর যারা পুরনো মেম্বার্স এবং নতুন যারা আমার পরিবারের সদস্য পিছনেছো, তারা সবাইকে শুধু একটা রিকোয়েস্ট করবো, তোমরা সবাই আমার ব্লগসগুলোকে শেয়ার করে দাও, আর লাইক করে দাও অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো এভাবেই সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো। তো আজকে এই পর্যন্তই, আবার নেক্সট দিন তোমার সাথে দেখা হচ্ছে নতুন কিছু একটা টপিক নিয়ে, নতুন কিছু একটা ব্লগ নিয়ে, নতুন দিন নিয়ে। চলো টাটা, ততক্ষণ পর্যন্ত জাস্ট ওয়েট ফর মি।